সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজা ঠিকানায় বল কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বলেছিল যে আমরা ক্ষমতা এলে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যারা ভারতবর্ষে এসেছেন ওপার বাংলা থেকে বা ওপার পাকিস্তান থেকে তাদের সকলকে ভারতবর্ষের নাগরিক হিসেবে অধিকার দেওয়া হবে এবং এটা ভারতীয় জনতা পার্টি না গান্ধীজি এক সময় বলেছেন কংগ্রেসের নেতারা বলেছেন সিপিএম তারা বলেছেন সবাই বলা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে তারা কার্যকর কেউ করেনি ক্ষমতায় থেকে ভারতীয় জনতা পার্টির সরকার সেটা আসার পরে আর সেটাকে কার্যকর করেছে এবং যেটা বিল ছিল সেটার কিছু সংশোধন করে আইনে পরিণত করেছে এবং প্যান্ডামিক কারণে যে কাজ করার নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার কাজ প্যান্ডামিক কারণের জন্য কিছুটা হলেও বাধা পেয়েছে আশা করছি এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে এবং ভারতবর্ষে এতে সফল প্রথম পৃথিবীর মধ্যে ভ্যাকসিনেট এবং সফলতার সাথে করছেন কিন্তু আশা করছি আগামী মানে এই বছরে ডিসেম্বর জানুয়ারির মধ্যে বা সামনে বছরের জানুয়ারির মধ্যে সারা ভারতবর্ষে ভ্যাকসিনেট কমপ্লিট হয়ে যাবে এবং এই কাজ যেটা আছে যারা ভারতবর্ষের নাগরিক নাগরিক অধিকার আইন সে নাগরিক অধিকার আইনে নাগরিক অধিকার তারা পাবে এবং সেটা একদম এখানটায় কোনো নড়চড় হবে না এবং এটা হবে মূলত নাড্ডা সাহেব আসার আগে যে কর্মসূচিটা নিয়ে আশা করছেন সেখানে আপনারা কী ভাবতে চাইছেন যে একুশে ভোটের আগে কোনো রকম আলাদা রকম উনি বার্তা দেবেন যে এই মুহূর্তে যে ভোট যে তার টেম্পারেচার উঠছে পশ্চিমবঙ্গ আসছেন এবং এটা খুব স্বাভাবিক যে পশ্চিমবঙ্গের পরিবর্তন আজকে তার লেখন দেওয়ালে লেখা হয়ে গেছে বাংলার মানুষের হৃদয়ে ভারতীয় জনতা পার্টি আজকে সেখানটায় জায়গা করে নিয়েছে 2018 সালের পর থেকে তার ফল আপনারা উড়িষ্যে দেখেছেন এবং এটা জেনে রাখুন আগামী 21 নির্বাচনটা হতে বাকি 200 অধিক সংখ্যা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি এখানটায় সোনার বাংলা তৈরির লক্ষ্যে সরকার তৈরি করবে এবং আগামী দিনে সোনার বাংলা কর্মসূচি নাড্ডাজি সকালবেলা কলকাতায় নামবেন নেমে ওখান থেকে উনি হেলিপ্যাডে করে যাবেন মালদা মালদাতে ওখানটায় একটা কেন্দ্রীয় সরকারের ম্যাঙ্গো প্রসেসিং ইউনিট আছে সেই ইউনিটে উনি একটু পরিদর্শন করবেন পরবর্তীতে উনি শাহপুর তাঁতিপাড়ার মাঠে বিশেষজ্ঞ কৃষক কিছু যারা সিড নিয়ে কালচার করছেন সেরকম এবং সাধারণ কৃষক তাদের সমস্ত পরিবারের লোকজন নিয়ে সেখানটায় সহবত করবেন পরবর্তীতে তিনি শহরের মাঝখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি আছে সেই মর্মর মূর্তির নিচ থেকে আর ওখানটায় উনি র্যালি করবেন রবীন্দ্রনাথের মূর্তি অবধি তারপর ওখান থেকে হেলিকপ্টারে এই মাঠে এসে নামবেন এখানটায় ইনি মানুষের সামনে বক্তব্য রাখবেন রাখার পরে আর তারপরে এখান থেকে যে পরিবর্তন যাত্রার সেই পরিবর্তন যাত্রার তিনি ফ্ল্যাগ অফ করবেন আপনার নাম বিশ্বপ্রিয় রায়চৌধুরী
নমস্কার। বাছাই করা সারাদিনের সেরা দশটি খবর নিয়ে আমি থাকছি সারাদিনে সেরা দশ, আপনারা থাকছেন তো? সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।